বাংলাদেশে নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেন। মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মাঝে চলা সংঘর্ষে আবারও বাংলাদেশে রোহিঙ্গা ঢুকছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, সীমান্তে বিজিবি সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। আমি আইজিবি সাহেব ওরকম কিছু নাই, আমাদের সতর্ক আছে, সবাই অ্যালার্ট আছে, ঢুকবে না, ঢুকতে পারবে না।